আমি রাখ মানুষ, আমি জিম করলে কোনো অসুবিধে হইব নি। আর আমি তো জিমুম করি না, আমি প্রোটিন খাইলে তো সাইড এফেক্ট হইব। তো এই দুইটা জিনিসের আনসার আমি আজকে এই ভিডিও তোমার তান্ডে দিয়া দিব। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু, ইউটিউব নেম সুরমা সাদ্দাম, আমি আপনার ভাই সাদ্দাম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ফেসবুকও যতদিন থাকি আমি আমার নাম্বারটা দিছি, ফোন নাম্বারটা, এরপর থাকি মনে করো যেদিন থেকে আমি পাবলিশ করছি নাম্বারটা, হোয়াটসঅ্যাপও বা কলও বা কমেন্টও বহু জায়গাতে আমি এই দুইটা জিনিস শুনতে পাইছি। তো আমি ভাবলাম এই দুইটা জিনিস জনে জনে ক্লিয়ার না করি একটা ভিডিওর মাধ্যমে দিলে যারা এই কোয়েশনটা আমার করছুই না এরাও ভাইবা যে জিম না করি আমি সাপ্লিমেন্ট ইউজ করতে পারবো নি, আর আমি তো রাগ মানুষ আমি জিম করতে পারবো নি। এই কথাটাও বহুত ভাইয়েন্তে আমার জিজ্ঞাসা বা আমি কইয়া দিছি। তো আমি ফার্স্ট অফ অল এই এই জিনিসটার আনসার দিলাই তোমার তান্ডে যে জিম না করিয়া তুমি তাই সাপ্লিমেন্ট ইউজ করতে পারবা। তো ফার্স্ট অফ অল ওটা জানা জরুরি আমরা যে সাপ্লিমেন্ট জিনিস কিতা, সাপ্লিমেন্ট জিনিস কিতা বা যে আমরা পাউডার কই প্রোটিন পাউডার এর জিনিসটা কিতা, যে আমরা জিম করিয়া খাইতে পারবো নি বা জিম না করিয়া খাইতে পারবো নি। তে আমি ফইলা প্রথম একটা জিনিস আপনারা বুঝাইতে চাই যে মনে করো প্রোটিন, প্রোটিন যে জিনিস হর এক মানুষের লাগি জরুরি, আমরার যে শরীর আমরার যে বডি, তে প্রোটিন হর এক মানুষের লাগি জরুরি। কারণ আমরার যদি মজল সুস্থ মজল থাকতে হয়, হেলদি মজল থাকতে হয়, তো প্রোটিন জরুরি। হর এক মানুষে প্রোটিন খায় বুঝছো নি, তুমি আমি সব মানুষে ছেলে মেয়ে বাচ্চা একদম ছোটো বাচ্চা যেগুলো সেরলাক খাবাই আমরা আনিয়া বা ল্যাক্টোজেন কই এটাও একটা প্রোটিন, সবরে আমরা প্রোটিন খাই আমরা, কারণ আমরা মজল আমরা সুস্থ থাকতাম করিয়া। তো এখন আমি ওটা বুঝাইতে চাইমু যে একজন মানুষের বডিত কত গ্রাম প্রোটিন পার ডে লাগে। একজন নর্মাল মানুষ মনে করো তুমি, আমি তো একজন বডি বিল্ডার, তুমি একজন নর্মাল মানুষ, এখন তোমার বডি তোমার ওজন অনুযায়ী 0.8 গ্রাম প্রোটিন লাগে। ক্যালকুলেশন আমি দিয়া করিয়া দিলে ইয়া 0.8 গ্রাম মনে করো এখন আমার ওজন 70 কেজি, আমি একজন নর্মাল মানুষ, আমার 0.8 × 70 কেজি মারছি, মারার পরে আমার কতটুকু ওজন দেখাইছে যে আমার কতটুকু লওয়া লাগে 56 গ্রাম প্রোটিন পার ডে শরীর লাগে। তো এই প্রোটিনটা ইলে উইলে তো মনে করো মানুষ মরে যেত আসলো, এই প্রোটিনটা আয় খান থেকে। তো এই প্রোটিনটা তুমি যে ডাইল ভাত মাছ মাংস যে তা ফারা বাড়িত খারায় ও সব থেকে তুরা 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 প্রোটিন ক্যালকুলেট হইয়া শরীর যায়। তো ও যে 56 গ্রাম প্রোটিন যার শরীর না যায় এর থেকে আরও কম যায়, ও মানুষকে দিন দিন রাগ হইতে থাকে, এগুলো মজল আলি শরীর কম হইতে থাকে, এগুলো হাড্ডি আর চামড়া হইতে থাকে। এগুলো হলো নর্মাল ক্যালকুলেশন যেটা নর্মাল একজন মানুষ, কোনো মানুষ ইলা আছে মনে করো হে তিন টাইমে এক টাইম খায় বা বিয়ানা খাইয়া বারো হয়েছিল আর ও বিয়ালে ইয়া খার, তে তার বডিত 56 গ্রাম প্রোটিন যার না, এর কারণে মানুষটা দুর্বল হইতে থাকে, উইক হইতে থাকে, ঘুম কম হয়, কোনো সময় বুয়া থেকে উঠার বাদ মাথা চক্কর হয়ে যায়, কয়দিন বাদে মানে বিপি লো হয়ে যায়, কয়েক নমুনার প্রবলেম দেখা দেয়, কারণ তার নিউট্রিশন প্রপার নাই, মানে যতক্ষণ জরুরি আসলো তিন টাইম খানিতে গিয়ে পাইতো ওগুলো তার শরীরে যার না, কারণে ব্যস্ততা দৌড়াদৌড়িত বা কোনো মজবুরিত যে কোনো তাই পেটর চিন্তায় দৌড়াদৌড়িত নিজের পেটর চিন্তা না করিয়া মনে করো ঘর আরও ফ্যামিলির মানুষ আসুন, একজন ফ্যামিলির বড় ভাইয়ের কথা কই মনে করি ইলাও আসেন, এক ফ্যামিলি চাইর পাঁচ সরুতা বড় ভাইয়ের উপরে জিম্মা বেশি থাকাতে হে কিতা করে বিকালে টেকা চাইর পাঁচশো আনতো গিলা বাই বনি নিগুনতে খাই থাকিল হ চিন্তাতে, তো আর নিজের শরীরের চিন্তা করি হইতো না। তো ইলা মানুষের ওই কিতা ও সময় গিয়া মাইনাস হইতে থাকে, দেখিও প্রায় ভাই ফ্যামিলির বড় ভাই না আমার নিজের বড় ভাইও বহুত কষ্ট করছেন আমরা ফালিতা করে বা হেল্প করছেন মা বাবরে, এই সময় লাগে রাখ সারা থেকে ছোটো দেখা যায় বড় হ্যান্ডে, কারণ এনর ওই কিতা মানে কেউ কেউ কোনো কোনো ফ্যামিলি দি সুস্থ স্বাস্থ্য থাকুন, কারণ এটা জেনেটিক আল্লাহ কেউ ফাইলেন, কিন্তু ম্যাক্সিমাম রাগ থাকুন, কারণ ও যে নর্মাল ক্যালকুলেশন ওটাও নানান শরীর যায় না, কারণ প্রপার টাইমিংসে খাইন না দৌড়াদৌড়ি তখন নানান টেনশনে থাকুন, জীবনে কিলা করতা না করতা সরু বাই নিগুন বনি নিগুন পড়া ইতা গিলা বিয়া দিতে গেলে বহু টেনশন থাকে বড় এরার, তো আমরা তো ছোট আমরা তত টেনশন পাইছি না। তে 56 গ্রাম প্রোটিনের মতো আমি ও ওখান কইতে চাইছি যে যে মানুষের বডিত 56 গ্রাম প্রোটিন যার না মনে করো, তো এই মানুষে কিতা করবো যদি মনে করো একটা এক্সাম্পল দিয়ার পর আগে দিয়ে আবার কইমু, মনে করো তার কাছে যদি টাকা পয়সা থাকে কিন্তু সময়ের কারণে খানিও খাইতে পারে না ঠিক মতো, প্রোটিন ওটা তার বেগও লইয়া কামে কাজে যাইতে পারবো আর ও সময় এক চামচ দুই চামচ খাইতে পারবো, তখন কে তার যে প্রোটিনের কোয়ান্টিটি যেটা শরীর কমই থাকে ওটা পুরো হয়ে যাব। একটা অপশন হইলো প্রোটিন এর কারণে শর্টকাটে দেবো হয়েছে যে তুমি যে জিনিস খানি থেকে ফারায় না ও জিনিস হগিয়ে ফুরা করতো,
এখন আই দুই নম্বর, দুই নম্বর হইল গিয়া যে আমার কথা কইম বা আমার মতো আর বহুত বডি বিল্ডার ভাই এনেছে বা যারা জিম করো এনারা কিতার লগে প্রোটিন খায়। এখন আই মনে করো আমার মতো বা আমার মতো যে বডি বিল্ডার, বডি বিল্ডার হলে বা যারা জিম করো এরা কিতার লগে প্রোটিন লই, আমি যে আগে কইছি এটা একজন নর্মেল মানুষের কথা কইছি যে হে প্রোটিন লইতে পারবো না। এখন আমি একজন বডি বিল্ডার, আমি জিম করি, এক তো প্রোটিন থাকি মাসল রিকভার হয়, আর সেকেন্ডারি আমি ওটা ক্যালকুলেশন দেখে একজন বডি বিল্ডারে কত গ্রাম প্রোটিন লইত, এটা তো এটা তো আমি কইছি যে একজন নর্মেল মানুষের কতটুক প্রোটিন লাগে বা না লাগে। এখন একজন বডি বিল্ডার মনে করো আমার কথা কই আর বা আরও বডি বিল্ডার আছে, যত বড় লেভেলের বডি বিল্ডারও যাইবা এরার কোয়ান্টিটি আরও বড় হইব, তে আমার একজন নর্মেল বডি বিল্ডারের ক্যালকুলেশন আমি কই আর 1.2 থেকে 1.7 গ্রাম পার কিলোগ্রাম কি হিসাবসে লইতা। তে এখন তুমি আমি ক্যালকুলেট করুম 1.7 করিয়া, এখন আমার ওজন 1.7 পার কিলোগ্রামও ইন্টু আমার হইল গিয়া 70 কেজি ওজন, তখন আমার 119 গ্রাম প্রোটিন হয়, 1.1 গ্রাম প্রোটিন হয়। তে আমার বডিত 119 গ্রাম প্রোটিন লাগে পার ডে, আর নর্মেল মানুষের বডিত লাগে 56 গ্রাম। তো আমার বডিত কিতার লগে লাগে, কারণ আমি জিম করি আর আমি চাই আমার মজলটা বাড়িত ডেভেলপ হইত, তা আমি যত হাই প্রোটিন কনজিউম করমু তখন আমার মজলটা ডেভেলপ হইব বাড়িয়া যাইব কমতো নাই, এর লাগিয়া বডি বিল্ডার সকলে প্রোটিন ইউজ করে। তো এই জায়গাত মনে করো আমি প্রায় সময় কম্পিটিশনের সময় 200 গ্রাম 250 গ্রাম পর্যন্ত প্রোটিন কনজিউম করি, তাকে মজল আরও হার্ড আরও আরও কোয়ালিটি আরও বেস্ট কোয়ালিটি থাকতো মজলের, এর লাগে বেশি এইখান তো কই দিছি আমার মতো বডি বিল্ডারের 100 গ্রাম প্রোটিন লাগে আর কিতার লগে লওয়া লাগে এটা মজল ডেভেলপিংয়ের লগে। তো এখন ঘুরি ফিরি মাত হো জায়গা তাই হয়ে যে লইতে পারবে না, ইয়েস তুমি জিম না করলেও প্রোটিন লইতে পারবা, কিন্তু তোমার বডি বুঝিয়া তোমার বডি যদি কোলেস্ট্রল বেশি থাকে তে আর যদি তুমি প্রোটিন কনজিউম করো তো প্রোটিন বেস্ট কনজিউম হওয়ার কারণে কোলেস্ট্রলও গিয়া কনভার্ট হয়ে যাইব, এর লাগে তোমার বডি বুঝিয়া সাজেশন লইয়া তুমি ইউজ করতে, তোমার বডি দেখিয়া কোনো ট্রেইনার বালা এক্সপিরিয়েন্স হলে ট্রেইনার বা কোনো বালা ডাক্তরে যদি কইয়া দেয় তুমি লইতে পারবা প্রোটিন, ডক্টরে যদি কইয়া দেয় তে তুমি লইতে পারবা তোমার বডি বুঝিয়া, আর যদি তোমার বডিত অলরেডি কোলেস্ট্রল বেশি আছে ফ্যাট বেশি আছে এটা নিয়ে তুমি যদি আবার প্রোটিন কনজিউম করোতে এটা আবার স্টোর হইয়া প্রোটিন ফ্যাটও গিয়া কনভার্ট হয়ে যাইব। তে তুমি বুঝিয়া নিতা যদি হাই মেটাবলিজম বডি থাকে যারা পাতলা থাকুন এরার বডিত প্রোটিন ডালতে পারবা, জিম না করিয়াও যারার জরুরত যে মাসল ডেভেলপিং করলে শরীর লাগে ডালতে পারবা, কিন্তু প্রোটিন ব্রান্ড প্রোটিন আর যে মাইনছে দেয় তাদের দিকে তুমি কিনা লাগবো। এখন আই রাখ মানুষ, আমি প্রায় মানুষ ভাই বলছেন আমি তো রাখ, আমি তো জিমে এখন যাই গিয়া কিতা করতাম ভাই, এই ফটোটা দেখো আর এখন কি লইছি দেখো, আমি নিশ্চয় রাখ থেকে শুরু করিয়া অতকান পর্যন্ত আই আজিছি, ইয়ার কারণে তুমিও রাখ থাকি করতে পারবা, কোনো সময় রাখ থাকি যদি করো তে তোমার মজলটা হিট হইব, জিমও গিয়া মজল ট্রেনিং করবা তুমি আর ইয়া যে সময় প্রোটিন করবো মজল ট্রেন করবা, মজল ওয়ার্কআউট বেশি করা লাগবে, তুমি দৌড়া দৌড়ি আর কার্ডিও এক্সারসাইজ ফ্লোর এক্সারসাইজ ফাংশনাল ট্রেনিং তোরা কমাই কম করা লাগবে, তোরা কিতা এটা না করলেও হইব, রানিং সারিং তুমি মানুষ পাতলা তো মনে হোক 40 কেজি 45 কেজি 50 কেজি 55 কেজি, বাকি ওর হাইট বেশি কিন্তু 60 কেজি ওজন এর বাদেও পাতলা, এরা মনে করো এইসব ওয়ার্কআউট অ্যাভয়েড করা লাগবো, বাদ দিয়া মাসল ট্রেনিং করা লাগবো, মাসল ট্রেনিং করিয়া আর বেশি অংশে এই মাসল ট্রেনিংটা বিকাল টাইমে করিও, মানে রাত্রে 6টা থেকে 10টার ভিতরে বা 11টার ভিতরে বিকাল টাইমে করিও এই ট্রেনিংটা, তুমি গরো করো চাই জিমও করো করিয়া প্রোটিন কনজিউম করিও, চাই তুমি ডিমো থেকে করো ডাইল থেকে করো তুমি মাংস থেকে করো মাছ থেকে করো বা যদি প্রোটিন শেক তোমার কাছে থাকে যদি করো, তো এটা করার পরে তুমি যদি ঘুমাওতে তোমার কোন কোন মাসলে টিস্যুস ফাটিছে বেশি মাসল টিস্যুস গিয়া প্রোটিনে রিকভার করবার, যখন রিকভার হইব মাসল ডেভেলপ হইব যে কয়েক মাস পরে তুমি আহিস্তে আহিস্তা মোটা দেখা শুরু হইবা, যে আইস খাইছো আর খাই লই যাবে এইলা কিছু না, সময় লাগব লাগব সময় দেবা লাগবো, এটা সময় দেবা লাগবো, সময় দিলে আহিস্তে আহিস্তে এটা চুল বরাবর ডেইলি গ্রোথ হয়, সময় দিবা আহিস্তে আহিস্তা তোমার এটা গ্রোথ হইতে থাকবো। তে রাখ মানুষও তুমি জিমও যাইতে পারবা, জিমও যাও সরম করিও না, কয়দিন জ্যাকেট লাগাইয়া যাইবা 2-3 মাস কিন্তু এরপরে জ্যাকেট একদিন খুলবা ইনশাল্লাহ আর ডেভেলপ হইব তোমার আর সারারে দেখাইবা। ভিডিওটা শেয়ার করিয়ে দিও বহুত জরুরি একটা ইনফরমেশন, লাভ ইউ অল, সালামু আলাইকুম আর সাপোর্ট করো বাইরে আর ওইলা ইনফরমেশন পাইবা।